আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা রুবেল টেক চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপার কার্যালয় থেকে ছোট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা সম্মানিত ভিউয়ার্স শিক্ষাগত যোগ্যতা আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কিভাবে আবেদন করতে হবে এটি অনলাইনের মাধ্যমে করতে হবে না ডাকযোগে করতে হবে না এস এম মাধ্যমে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী নতুন কোন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক তো সম্মানিত ভিউয়ার্স এখানে ১০০ টাকা লাগবে আপনার ব্যাংক ড্রাফট করতে তারপরে এখানে আবেদনের সাথে প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা আপনার মূল সনদপত্র সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে শিক্ষাগত যোগ্যতার সনদ লাগবে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত পত্র লাগবে জেলা স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ লাগবে এছাড়াও জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন সনদ লাগবে এখানে মুক্তিযুদ্ধ কোঠা যাদের আছে তাদের ক্ষেত্রে মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদ বাংলাদেশ গেজেট লাল মুক্তি বার্তা সম্পর্কে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র প্রয়োজন পড়বে তাই এটি ডাক যোগে করতে হবে আবেদন করতে হবে পুলিশ সুপার মুন্সিগঞ্জ জেলা বরাবর বারো দুই বিশ তেইশ তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারো তিন বিশ তেইশ অর্থাৎ বিকাল চারটা পর্যন্ত এর মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে পৌঁছাতে হবে সময় পার হয়ে গেলে তারপরে গ্রহণ করবে না আপনার বয়স হতে হবে সাতই ফেব্রুয়ারি বিশ তেইশ তারিখ আপনার প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ হতে হবে যাদের মুক্তিযুদ্ধ কোঠা আছে তাদের ক্ষেত্রে আপনার বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য আশা করি বুঝতে পারছেন তা সম্মানিত ভিহ আমরা এখন পদবী দেখে নিব এখানে কম্পিউটার সরি কম্পাউন্ডার এখানে কম্পাউন্ডার একজন নেবে বেতন স্কেল তেইশ হাজার চারশো নব্বই টাকা আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তা এটি আপনার আগ্রহী প্রার্থীকে উনত্রিশ বারো বি চব্বিশ এখানে বি চোদ্দো খ্রিস্টাব্দ তারিখ হতে এত স্মারক নং মূল জারিকৃত অনুযায়ী নির্ধারিত আবেদন ফরম স্বাক্ষরে সহ হস্তে আবেদন করতে হবে আপনাকে নিজের হাতে লিখে আবেদনটি প্রেরণ করতে হবে তা আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ